আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, সেটির নাম হলো ফুলকপি ভাজার রেসিপি। আর এই রেসিপিটি খুবই মজার একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তাহলে চলুন চলে যাই এই মূল রেসিপিতে। তো এখানে আমি নিয়েছি ফুলকপি, আর এখানে পুরো একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলোকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি। মানে এক একটা ফুল যে আছে সেই ফুলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। কেটে তারপরে পানিতে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভিতরে যদি কোনো ময়লা বা কোনো পোকা থাকে তাহলে এটা বের হয়ে আসবে। তো ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, নিয়েছি 7-8টির মতো কাঁচামরিচ, আর নিয়েছি 1.5 চা চামচ রাস্ত জিরা, 3টি এলাচ আর 3টি দারুচিনি, আর নিয়েছি 1.5 চা চামচ কালো গোলমরিচ। এই ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এই সবগুলো মশলা আমি পাটায় বেটে নিব। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, এই আদাটাকেও আমি ওই মশলার সাথে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এই আস্ত মশলাগুলো আমি বেটে একটা বড় বলের ভিতরে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো পানিটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এই মশলাটাকে মেখে নিতে হবে। তো হাত দিয়ে এই মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটা দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে ফুলকপিটাকে মশলার সাথে মেখে নিতে হবে। তো ভালো করে আমি এটা মেখে নিয়েছি, আমার এই ফুলকপিটা মাখা হয়ে গেছে। আমি এখন এটা ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি। এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো ভাজার জন্য। এখন এই তেলের ভিতরে আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিব। সবগুলো ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি উপরে মশলাগুলো দিয়ে দিব। ফুলকপির গায়ে একটু ছড়িয়ে দিয়েছি মশলাগুলো। হাত ধোয়ার 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে ফুলকপিটা পুড়ে যাবে। তো আমি চুলার আঁচটা লোতে রেখেছি আর ঢাকনাটা তুলে নিয়েছি। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন যে ফুলকপি থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতে ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। তো ফুলকপিগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ফুলকপির চারপাশে খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায়। তো আমার উল্টানো হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। আর এভাবে আমি ঢাকনা তুলে তুলে কিছুক্ষণ পরপর ফুলকপিটাকে উল্টে পাল্টে দিব। তো আমি আবারও ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন যে ফুলকপির গা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে গেছে আর তেলটা ভেসে আছে। এই তেলের ভিতরে ফুলকপিটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। তো ফুলকপিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমার উল্টিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিটা কিন্তু হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা তুলে নিব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। তো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার এই ফুলকপি ভাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলো বাসায় আপনারা এই রেসিপিটি ট্রাই করুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপিটি নেওয়া হলো আমার এক বড় আপু আছে, সেই আপুর কাছ থেকে। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। তো ভালো থাকেন সবাই, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।